আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে খুব ভালো আছি। তো এই যে দেহটা দেখতেছেন, এই দেহটা হচ্ছে আল্লাহর দেওয়া দান। তো এই দেহটা আল্লাহ দিয়েছে ধর্ম ও কর্ম করার জন্য। তো ধর্ম প্রপার 100% করা পারতেছি না, কর্ম 100% প্রপার করা পারতেছি না। তো ধর্ম করারও চেষ্টা করতেছি এবং কর্ম করারও চেষ্টা করতেছি। তো কর্ম করতে এসে আর কি এই দেহটা দিন দিন মানে এত পরিমাণ ওজন বেড়ে যাচ্ছে, মানে কল্পনার বাহিরে। তো এই দেহটা অনেক দিন হয়ে গেল আর কি ওজন করা হয় না। তো এই দেহটা আজকে আমি ওজন করব। তো একটা ওজন করার গাড়ি পেয়ে গেছি। তো গাড়ি এই জন্যই বললাম, আপনারা এই ওজন করার মেশিনটি দেখলে নিজে নিজে বুঝবেন যে আসলে এইটি দাঁড়িপাল্লাও না এবং ওজন করার মেশিনও না, এটা হচ্ছে ওজন করার একটা গাড়ি। তো আজকে সেই ওজন মাপা গাড়িতে আর কি আমার এই দেহটা ওজন করব, যে আসলে কত ছিলাম। তো অনেক দিন আগে ওজন করা হয়েছিল, সেই সময় মনে হয় ছিলাম হচ্ছে 55 বা 58 কেজি। তো দীর্ঘদিন হয়ে গেল এই দেহটা আর মানে ওজন করা হয় নাই। তো আজকে হঠাৎ করে সেই ওজন করার গাড়িটি চোখের সামনে পড়ে গেল। তো এই জন্যই ভাবলাম যে দেহটা ওজন করি। তো বা এটাই আর কি চিন্তা করতেছি যে দেহটা ওজন যখন করবই তখন একা একা কেন আর দেখবো, আপনাদেরকেও দেখাই যে দেহটার ওজন কতখানি। আর সেই সাথে আপনাদের দেখিয়ে দিলাম আর কি সেই ওজন করার গাড়ি। তো আপনারাও আর কি দেখতে পাবেন সেই ওজন করার গাড়িটি। তো খাওয়া দাওয়া বেশ নিয়ন্ত্রণেই রাখছি, তারপরেও ওজন অনেক বেড়ে যাচ্ছে। তো চলুন আর কথা না বাড়িয়ে সেই ওজন করার গাড়িটি আপনাদের দেখাই এবং ওই ওজন করা গাড়ির উপরে আমার এই দেহটি ওজন করে ফেলি। তো চলুন। তো গাইজ, আমার সামনে এই যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন, এইটি সে মূলত মানে ওজন করার গাড়ি। তো দেখলেন গাড়িটি আমি আপ ডাউন করে আপনাদের দেখাইলাম যে এটা আসলে একটি ওজন করার মেশিন না, ওজন করার গাড়ি। তো এই ওজন করার গাড়িতেই আজকে আমার এই দেহটি ওজন করব। তো মেশিনটি প্রথমে অন করে নেওয়া যাক, এই যেটা অন বাটন। তো এই ওজন করার গাড়িটি অন হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন যে 00। যদি আমি এই পাশ দিয়ে আপনার দেখাই, তো এটি এখন আছে হচ্ছে 00। হ্যাঁ, তো আর কি এই ওজন করার গাড়িটিতে এখন উঠবো আর আমি আপনাদের দেখাবো যে আসলে এটাতে কি করে মানে ওয়েট কাউন্ট করে। এই যে দেখতে পাচ্ছেন 66.5, তার মানে আমার ওয়েট হচ্ছে 66.5 সামথিং 67 কেজি।
তো দেখতেই পারলেন যে এটা একটি ওজন করার গাড়ি। আপনি কয় কেজি? হ্যাঁ কয় কেজি আপনি? আমি হ্যাঁ ওঠেন দিনই ৬০ কেজি। তো গাইস আপনারা দেখলেন যে ওজন করা গাড়িতে মানুষও ওজন করা যায়। তো এখন আমি এই ওজন করা গাড়িটি বন্ধ করে দিব। তো গাইস ওজন করার গাড়িটি বন্ধ করে দিয়েছি। তো আমার ওজন মোটামুটি অনেক বেড়ে গেছে, আর দেখতেই পারলেন আরেক ভাইয়ের ওজন আর কি মাপলাম। তো তার ওজন ছিল ৬২, সে হয়েছে ৬০ কেজি। তার মানে সে কমছে আর আমি বাড়ছি। তো আজকাল ওজন করার গাড়িও থাকে, তো মূলত ওইটা আর কি মানুষ ওজন করার গাড়ি না, ওইটি হচ্ছে এ লোহা জাতীয় বা যে কোনো আর কি বেশি বেশি মানে বড় বড় বস্তু ওখানে ওজন করা হয়। মানে ওটা সর্বোচ্চ ওয়েট নিতে পারে ২৫০ কেজি। তো গাইজ আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।